বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালবেলা থেকে ভিডিও করা আরম্ভ করলাম। এখন আমি নাস্তা খেয়ে নিচ্ছি। আজকে নাস্তা বানিয়েছি ডাল বোনা আর হয়েছে পরোটা। এই নাস্তাটা আমার নিয়াজ অনেক পছন্দ করে। তো নাস্তা খেয়ে চলে আসলাম একটু আমার ছাদে, ছাদ বাগানে। আসলে ছাদটা যদিও আমার না, কিন্তু বাগানটা আমার। আমার বাগান, আমার গাছ আমি খুব ভালোবাসি। তো আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমি শেয়ার করেছি, পুত্তলিকাগুলো আসলে মরা মরা অবস্থা হয়ে গেছে। কেননা আমার বারান্দাটা উত্তরমুখী বারান্দা, তো এখানে কিন্তু তেমন রোদ আসে না যেখানে আমার এই গাছগুলো ছিল। আমার যেহেতু দুইটাই বারান্দায় গাছ লাগিয়েছি, একটা পশ্চিম দিকে পশ্চিমমুখী আর একটা হয়েছে উত্তরমুখী, তো কোনোটাতেই ভালো রোদ আসে না। আর আমার এই পুত্তলিকাগুলো ছিল যেটা উত্তরমুখী বারান্দা, তো নষ্টই হয়ে গেছিলো গাছগুলো। তারপর আমি ছাদে রাখাতে দেখতেই তো পাচ্ছেন একদম ফুলে ফুলে এবং সতেজ হয়ে গেছে। তো আমি প্রায় নাস্তা খেয়ে ওদেরকে আসলে দেখতে আসি। যারা ভিডিওর এই পর্যন্ত দেখতেছেন, প্লিজ লাইক দিতে ভুলে যান, একটা লাইক দেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক অনেক উপকারী, কেননা ভিডিওতে লাইক দিলে আসলে এটা অন্যজনের কাছে ভিডিওটা খুব দ্রুত পৌঁছে যায়। তো এই কাটা মুকুটটু কেমন জানি রোদের অভাবে মরা মরা হয়ে গেছিলো, এটাও আমি রেখে দিয়েছি ছাদে। দেখলাম যে ভালোই হচ্ছে। আর এই তো এগুলো নতুন করে লাগিয়ে আবার রেখেছি, নতুন নতুন সব পাতা বের হচ্ছে, দেখে আসলে ভালোই লাগে। আসলে গাছ মরে গেলে, নষ্ট হয়ে গেলে যে গাছ লাগায়, গাছের যত্ন করে, সেই বুঝে এটার কষ্ট। তো আমি গাছগুলো দেখার জন্য যখন আসি, তখন দেখা যায় যে যদি দেখি ফুল ফুটেছে, সবুজ পাতা গজিয়েছে, আমার কাছে আসলে খুবই ভালো লাগে। তো এখন কিন্তু শীতের মিষ্টি রোদ, সকালবেলা ভালোই লাগে। নাস্তা খেয়ে এসেছি, এখন কিন্তু বেলা প্রায় 10টা বেজে গেছে। তো যাব উপরের ছাদে। উপরের ছাদও আমার কিছু গাছ আছে, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন। তো এসে পড়লাম ছাদে। আমি আসলে ইদানিং আসা হয় না, নিয়াজ, নেহা, নিশা ওরা যখন আসে বলি একটু ফানি দিয়ে যেতে। আর এই তো আমার অমলকি গাছটাও খুব সুন্দর হয়েছে, পেয়ারা গাছটা নতুন পাতা গজিয়েছে, আর এই গাছগুলো তো সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এখানে এই যে আলুর শাক লাগিয়েছিলাম, তো আলুর শাকগুলো অনেক সুন্দর হয়েছে। আমি ভাবতেও পারি না যে শীত আসাতে শাকগুলো এত সতেজ হয়েছে। আর একটা মেহেদি ডাল আমি এভাবেই এই মাটিগুলোতে পুঁতে দিয়েছিলাম, তাও দেখলাম যে এই ডালটাও খুব সুন্দর হয়েছে। তো এসে যখন দেখলাম যে শাকগুলো খুব সুন্দর হয়েছে, ভাবলাম কয়েকটা শাক নিয়েই যাই। শাকগুলো আসলে বেশি দিন থাকলে জলসে যায় রোদ্রে। তো আমি কিছু লতা এভাবে বাইরে দিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দেখলাম মাটিগুলো খুব সুন্দর হয়ে আছে, তো ভাবছি এই মাটিগুলোতে এখন আমি টমেটো গাছ লাগিয়ে দিব। এখানে অনেকগুলো পুঁই শাক গাছ আসছিলো, ওগুলো আসলে আমি কেটে কুটে খেয়ে ফেলেছিলাম, তারপর থেকে আসলে পুঁই শাক গাছটা তেমন হয় না। আর আমার এই পেঁপে গাছটা তো বারান্দায় ছিল, আপনারা দেখেছেন, তো এটা আমি এনে ছাদে লাগিয়েছিলাম, কিন্তু ফুরুষ পেঁপে হয়েছে। এখন আমার মাথাটা ভেঙে দিয়েছি, এখন আবার এরকম অবস্থা। তো এগুলো তো বাড়িওয়ালার লেবু গাছ। যখন আসি আসলে আমি সব গাছগুলোতেই পানি দিয়ে দিই, আমার গাছেও পানি দিই, বাড়িওয়ালার গাছেও পানি দিই। আর এই তো একটা আগাছায় কি সুন্দর ফুল ফুটেছে। আসলে মাঝে মাঝে আল্লাহর সৃষ্টির প্রতি আমার এতই ইয়ে হয় যে এত যত্ন করি, বারান্দায় পানি দিই, তারপরও গাছ মরে যায়, তারপর গাছ ভালো হয় না। কিন্তু দেখেন একটা আগাছাতে এত সুন্দর ফুল। তো ভাবছি এই ফুলটা আমি বারান্দায় নিয়ে একটা টবে লাগাবো, দেখি কেমন হয়, ভালো হয় কি না, থাকে কি না। তো আমি শাকগুলো এখন তুলে নিব।
আসলে নিয়াজ নিসা ওরা আসলে শাক খেতে চায় না, আমি আর আপনাদের ভাইয়া আর নেহা মাঝে মাঝে একটু একটু খায়। তো যেতটুকু দেখলাম পাতাগুলা খুব সুন্দর হয়েছে, এই পাতাগুলো নিলে আমাদের একটু শাক হয়ে যাবে, খেতে অবশ্যই দারুণ লাগবে, কেননা পাতাগুলা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর। সে শাকগুলো তুলছি আর আসলে নিজের ছেলেবেলা নিজের বাড়ির কথা বেশি মনে পড়ছে, কেননা বাড়িতে থাকতে মা আঙ্গিনায় দেখা যায় যে এইসব আলু পাতার যে শাকটা এটা মিষ্টি আলুর শাক, এগুলো লাগিয়ে রাখতো অনেক সময় রান্নার আগে, বোনরা মিলে চাচাতো বোন জ্যাঠাতো বোন সবাই মিলে অনেক সময় শাক তুলতাম। আসলে সেই স্মৃতিগুলো এখন খুবই মনে পড়ে আর এগুলো শুধু আসলে স্মৃতি হয়ে আছে। আর আলু গাছে দেখেন কি সুন্দর ফুল হয়েছে, এই যে কলিও অনেক বের হয়েছে। আর আলুর শাক তুলতে যে আমার নখে একদম কষ লেগে আঠা লেগে সব কালো হয়ে গেছে, তো দেখে খুব খারাপ লাগতেছে আমার কাছে। তো ভাবলাম যে হয়তো লেবু দিয়ে ঘষে দিলে উঠে যাবে, কিন্তু পাতাগুলো যে এত কষ আমি ভাবতেই পারি না, পুরো আমার হাত আঠা হয়ে গেছিলো শাক তুলতে যেয়ে। তো এই তো কচি কচি পাতাগুলো আমি তুলে নিচ্ছি, একটু শাক হলে আমাদের দুজনের হয়ে যাবে। তো যারা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি কিন্তু ছাদ থেকে এসে তারপর শাকগুলো কেটে নিয়েছি। তো আজকে আমি রান্না করব বাচ্চাদের জন্য একটু মুরগি আর হয়েছে পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে আর এই শাকটা রান্না করব। তো বাকি রান্নাগুলো আমি আসলে শেয়ার করিনি, শুধু এই শাকটাই শেয়ার করতেছি। আমার নানু এভাবেই শাক রান্না করতো, আমার মানে যখন নানুর পাশে বসে থাকতাম দেখতাম। তো আমিও আসলে শাকটা কোনো যে আমাদের মতো করে মশলাটা কষিয়ে এটা ওটা করে এভাবে রান্না করিনি, জাস্ট শাকটা তেলের মাঝে দিয়ে একটু হলুদ মরিচ লবণ একটু আসলে জিরা বাটা দিয়েছিলাম, তখন আর আসলে ভিডিও করিনি। তো একটু জিরা বাটা আর হলুদ মরিচ লবণ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেখতেই তো পেলেন এক পিস রুই মাছ দিয়েছি। তো মাছটা একদম ভেঙে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, ঢাকার পরে উঠিয়ে দেখলাম যে শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর শাক বেশি আসলে কুক করতে হয় না, তাহলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো তারপর উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এটার কারণে শাকের ফ্লেভারটা আসলে অনেক মজা হয়। তো দুপুরে রান্নাবান্না শেষ করে এটা হয়েছে সন্ধ্যাবেলার ভিডিও। কয়েকদিন আগে আমি বাজার করেছিলাম, আপনারা দেখেছেন জলপাই এনেছিলাম। তো জলপাইগুলো আসলে আচার দিয়ে দিই বলেই আমার দেওয়া হয় না, তো জলপাইগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো যখন আমার হাতে একদম সময় থাকে না তখন আমি ঝটফট কিভাবে আচার বানাই তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। তো আচার বানানোর পুরা ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু আমি ভয়েস দেওয়ার সময় দেখলাম কিভাবে স্কিপ হয়ে গেছে আমি বুঝতেই পারি না। আসলে আমি একটু তেল দিয়ে এটার মধ্যে একটু রসুন বাটা আর হয়েছে গুঁড়া মরিচ একটু হলুদ একটু লবণ দিয়ে আমি সরাসরি জলপাইটা একটু থেতলে রেখেছিলাম। আর জলপাইটা দেখেছেন আপনারা একদম শুকিয়ে শুকিয়ে চামড়াগুলো কেমন হয়ে গেছে, মানে ঘরে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় জলপাইগুলো এমন হয়ে যায়। তো এগুলা আমি মশলার মধ্যে একটু কষিয়ে তারপর চিনি আর লবণ যখন দিয়েছি তখন জলপাই থেকে এই যে পানি বের হয়ে এসেছে, জলপাইগুলো যেহেতু আমি আগে পানি দিয়ে ধুয়েছি। তো তারপর এইভাবে আমি খুসনি দিয়ে ভালো করে জলপাইগুলো একটু থেতলানোর চেষ্টা করতেছি, তাতে আসলে জলপাইয়ের ভিতরে টক মিষ্টি ঝাল সবই ঢুকবে, তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যেহেতু আমি ওভাবে একদম বসে বসে অনেক সময় লাগে আচারটা দিচ্ছি না, তাই আমি পাঁচফোড়নটা একটু ভেজে হামান দিস্তার মধ্যে দিয়ে তারপর এটা গুঁড়া করে এই যে উপরে ফাঁকিটা দিয়ে দিলাম।
আচারটা কিন্তু খুবই টেস্ট হয়েছে বাচ্চারা খাওয়ার জন্য। আসলে আমি কোনো ভিনেগারও এখানে ইউজ করিনি, কেননা আমার বাচ্চারা এটা খেয়ে ফেলবে 2-3 দিনে। তো মনে হচ্ছে যে একটু ঝাল লাগবে, আর আর একটু কালার হলে ভালো হবে, তাই একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো পরে আসলে আমি পুরো বিস্তারিত আচারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার কথায় আপনারা বুঝতে পারছেন আমি আচারটা কীভাবে দিয়েছি। তো এই যে লাস্টে আচারটা শুকিয়ে এই পর্যায়ে এসেছে, খেতে আসলে দারুণ লেগেছে। তো আর কি, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।